बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू फायर फूड बांगला। आज के आमी नतुन आरो एकटा रेसिपी निये हाजिर हलाम, सेटा होच्छे गरुर मांस। सामने कुरबानीर ईद आर ई कुरबानीर ईद मानेई होच्छे गरुर मांस। ई समय आमरा सबाई विभिन्न रकमेर गरुर मांस विभिन्न स्वादे रान्ना करे थाकि। आज के आमी जेई गरुर मांसटा रान्ना करे देखाबो, आमार ई पुरो रेसिपी जदि आपनि फलो करे रान्ना करेन आशा करछि आपनि निराश हबेन ना, बिकज एटा खेते खुबई मजा एबं एटा अनेक बेशि सफ्ट हय एबं अनेक ताड़ाताड़ि সিদ্ধ হয়ে যায়। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আমার এই গরুর মাংসটা হচ্ছে হাড় ছাড়া তেল চর্বি দিয়ে, বাট আপনারা যদি চান তো হাড় সহ একসাথে রান্না করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে 1 কেজিতে 1.5 টেবিল চামচ দিয়েছি আদা, 1.5 টেবিল চামচ দিয়েছি রসুন, 1 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, বাট ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর আমি এখানে দিয়েছি হলুদ 1/2 টেবিল চামচ, জিরা দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ এবং লবণ দিয়েছি 1 টেবিল চামচ, লবণটাও আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখন আমি সবগুলো গরুর মাংস একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। এবং কমপক্ষে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখছি, বাট আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ম্যারিনেট করে সাথে সাথে রান্না করতে পারবেন। এখন আমি একটা প্যান এখানে দিচ্ছি 1/2 কাপ তেল, 1 কেজি গরুর গোশের সাথে 1/2 কাপ তেলে যথেষ্ট। এখন আমি এখানে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, হালকা আছে তারপর পেঁয়াজ কুচি দিবেন, তা না হলে আপনার পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। পেঁয়াজটা একটু নেড়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় একটা দারুচিনি এবং একটা তেজপাতাকে ধুয়ে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। তারপর দিয়েছি 5-6টা লং, দেন দিয়েছি 4টা এলাচ এবং ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হয়ে আসলেই আমি ম্যারিনেট করা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখন কোনো পানি অ্যাড করা যাবে না, অটোমেটিক যে পানি গরুর গোশের সাথে থাকে ওটা বের হয়ে আসবে। এই যে 5 মিনিট পর ঢাকনা তুলে ফেললাম, দেখতে পাচ্ছেন প্রচুর পানি বের হয়েছে। আমি এখন এটা ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রাখবো, এতে করে আমার গরুর মাংসের যে এক্সট্রা পানি আছে ওগুলো বের হয়ে যাবে এবং গরুর গোশটা প্রায় 50% সিদ্ধ হবে। 20 মিনিট পর দেখুন আমি ঢাকনা উঠিয়ে দিয়েছি, গরুর গোশে লেগে থাকা যে পানি এক্সট্রা ওগুলো শুকিয়ে গেছে এবং তেল উপরে উঠে এসেছে, তার মানে আমার এটা যথেষ্ট কষানো হয়েছে, এখন পানি দেওয়ার সময় হয়েছে। আমি এখানে 2 কাপ গরম পানি দিচ্ছি। অবশ্যই গরম পানি ইউজ করবেন, তা না হলে গরগোজগুলো ভালো হবে না। গরগোজ, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এগুলোতে অবশ্যই গরম পানি দিবেন। এখন আমি এটা ঢেকে রাখবো, আমার গরগোজগুলো হতে হতে আরও 40-45 মিনিটের মতো লাগতে পারে। আমি ঢাকনা দিয়ে দিব, আর কোনো পানি অ্যাড করব না, তবে অবশ্যই বারবার ঢাকনা উঠিয়ে নামিয়ে চেক করতে হবে হয়েছে কি না। আমার গরুগোশগুলো এখন প্রায় 90% সিদ্ধ হয়ে এসেছে। আমি এখানে এখন আমার নিজের হাতের বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। গরম মশলার একটা রেসিপি আমি রিসেন্টলি দিয়েছি, ওটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, আপনারা চাইলে এখনই উঠিয়ে ফেলতে পারেন, যার যেরকম ঝোল পছন্দ। কিন্তু আমি ঝোলগুলো আর একটু শুকাতে চাচ্ছি, তাই আমি আরও 5 মিনিটের মতো চুলায় রাখবো। এই যে দেখতে পাচ্ছেন আমার গরুর গোশগুলো অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি চুলা বন্ধ করে দেব।
এখন দেখুন আমি সার্ভ করছি একটা প্লেটে। এটা অনেক বেশি সফট হয়েছে, আমি একটা কাঁটা চামচের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াও, এটা অনেক বেশি সফট এবং খেতে অনেক বেশি মজা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার আরও নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ভালো রাখবেন, কারণ মন ভালো থাকলে রান্না ভালো হয়। আল্লাহ হাফেজ।